এখন হুজুরের মাথার ভিতরে একটাই চিন্তা, হায় হায় জীবনে কি করলাম। একটা সাধারণ মানুষ যেই গ্রামে বসবাস করে, ওই গ্রামের এমন কোনো মানুষ নাই যে জানাজা পড়াতে পারে। এই মূর্খের এলাকার ভিতরে একজন সাধারণ ব্যক্তির কবরে আল্লাহ তাআলা জান্নাতের ফুল বিছিয়ে দিতে পারেন, তাহলে এই লোকটি কি আমল করেছে এটা আমাকে জানতে হবে। চাকরি আমার পরে আগে আমাকে দেখতে হবে যে এই লোকটি কোন আমলের কারণে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করেছেন। কারণ দুনিয়াতে মুমিন বান্দা যারা জান্নাতের প্রত্যাশা করে তারা জোরে বলেন ঠিকই না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সাহেবিল কুরআন, সাহেবে কুরআন যিনি হবেন, কুরআনকে যিনি রক্ষা করবেন, কুরআনকে যে হেফাজত করবে, একে বলা হবে ইকরা ওয়ার তাকি, তুমি পড়তে থাকো আর অবস্থান করতে থাকো। অরত্তিল কামা কুনতা তুরত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন করে মাথা শুনিয়ে চুনিয়ে হিফজখানার মধ্যে কনকনে শীতের রজনীতে তেলাওয়াত করেছো রে বান্দা, এই দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করেছো সেভাবে তুমি তেলাওয়াত করতে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, বান্দা তোমার পড়া হবে যেখানে শেষ, তোমার অবস্থানও হবে সেই জায়গায়। সুবহানাল্লাহ বলেন। এই হাফেজ সাহেব এক আয়াত তেলাওয়াত করবে, লিফট লাগবে না, কোন সিঁড়ি লাগবে না, জান্নাতের ভিতরে এক আয়াত পড়বে তো একতলা বিল্ডিং বিশিষ্ট জান্নাতে অবস্থান করবে। এভাবে হাফেজ সাহেব 6666 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 6666 তালা বিল্ডিং বিশিষ্ট জান্নাত হাফেজ সাহেবকে দান করে দেবে। শুধুমাত্র তাই নাই, এই সমস্ত হাফেজ সাহেব যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতু মর্যাদা দান করবেন, যে তাদের পিতা মাতাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবেন, যে নূরের টুপির আলো এত এত হবে। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার সূর্যের আলো তো দেখো কত কোটি কিলোমিটার দূর থেকে জমিনে আসে, আর এই সমস্ত হাফিজ সাহেবের মা এবং বাবার মাথার ভিতরে যে মুকুট পরায়া দেয়া হবে এই আলোটা সূর্যের আলোকে মেলান করে দেবে। কিন্তু সূর্যের আলো যেমন তাপ বেশি, তাপের কারণে অসহ্য মনে হয়, ঘামমুক্ত হয়ে যায়, এই আলোই তেমন তাপ হবে না, বরং এত সুন্দর নূরের আলো ঝমকাতে থাকবে, অন্যান্য মানুষেরা জিজ্ঞেস করবে এরা কারা, এদের মাথার উপরে এমন সম্মানের মুকুট কেন দেওয়া হয়েছে, এরা কি কোনো পায়গম্বর নাকি, এরা কি কোনো নবী নাকি, এদের মর্যাদা আল্লাহ তাআলা এত দান করলেন কেন। বলা হবে এরা হলো ওই সমস্ত মা এবং বাবা যারা নিজে কষ্ট করে সন্তানকে লেখাপড়া শিখিয়ে কোরআনের হাফেজ বানিয়েছেন, দিনের আলেম বানিয়েছেন,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানের জন্য নূরের টুপি পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। কোরআনের সাথে যদি সম্পর্ক রক্ষা করতে পারি, শুধু হাফেজ সাহেব আর মাদ্রাসার ছেলেরাই কোরআন পড়বে এমনটি না। আমি কোরআন পড়তে পারি না, আমাকেও কোরআন পড়া শিখতে হবে। কারণ কোরআন পড়া এমন একটা ব্যবসা, আল্লাহ বললেন এই ব্যবসার কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। যদি কোরআন পড়া আপনি শিখতে পারেন, অথবা আপনি মনে করতেছেন আমি তো কোরআন পড়তে পারতেছি না, কষ্ট লাগতেছে, মুখ দিয়ে বের হচ্ছে না, আল্লাহর পয়গম্বর বলেন যদি কেউ কোরআন পড়তে গিয়া না পড়তে পারে, কষ্ট হয়, মুখ থেকে বের হয় না, শুধু বেঁধে বেঁধে যায়, আল্লাহর নবী বলেন এই যে কষ্ট করে কোরআন শিখতে চাচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় ডাবল সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নাই, এই কোরআনকে যদি মহাব্বত করতে পারেন, কোরআনের ভালোবাসা যদি পক্ষে ধারণ করতে পারেন, কোরআন যারা পড়ে তাদেরকে যদি ভালোবাসতে পারেন, কোরআনের মহাব্বতে যদি তাদেরকে বুকে কাছে টেনে নিতে পারেন, আর কোরআনকে যদি মহাব্বত করতে পারেন, হতে পারে এই কোরআন কিয়ামতের দিন আমাকে আপনাকে না যাতে রসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন ঠিক কিনা। এই প্রসঙ্গে দিল্লির একটা ঘটনা মনে পড়ে গেল, হিন্দুস্থানের একটা ঘটনা। ওই এলাকার ভিতরে এমন মূর্খের এলাকা, যে এলাকার ভিতরে একজন ইমাম সাহেব নাই, একজন হাফিজ সাহেব নাই, একজন তলবে এলেম বা আলেম কেউ নাই। অর্থাৎ যদি মানুষ মৃত্যুবরণ করে তাদেরকে কিভাবে দাফন করতে হয়, কিভাবে জানাজা করতে হয়, এমন কোনো মানুষও তাদের ভিতরে নাই। হঠাৎ ওই এলাকার ভিতরে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মূর্খের এলাকা, সবাই চিন্তায় পড়ে গেল, হায় হায় কিভাবে কে আমরা জানাজা করব, জানাজা করনেওয়ালা ব্যক্তি তো কেউ নাই, কেউ তো ঠিক রকম জানেই না। সবাই চিন্তায় পড়ে গেল। এক পর্যায়ে লোকটির গোসল দেয়া হলো, কাফনের কাফন পরানো হলো, কিন্তু জানাজা করবে কোথা থেকে, দূর থেকে দূরান্ত কোনো হুজুর খুঁজে পেলেন না। এক পর্যায়ে তারা পরামর্শ করলো, চলো আমরা এই লাশটাকে খাটিয়ার মধ্যে চড়াইয়া আমাদের গ্রামের পাশে যে হাইওয়ে রোড রয়েছে, রোডের পাশে আমরা দাঁড়ায় যাই, আর সেখান থেকে যদি কোনো হুজুরকে আমরা পাই, একটু ধরে এই লাশের জানাজা পড়াইয়া তারপরে আমরা এটাকে দাফন করব। যেই বলা সেই কাজ, চলে গেলেন সবাই মিলে আপনার হাইওয়ে রোডের পাশে। তৎকালীন সময়ে তো ওই রোডের ভিতরে লোকজন খুবই চলাফেরা কম করত, দীর্ঘক্ষণ পর্যন্ত যখন তারা সেখানে অপেক্ষা করতেছিলেন, অপেক্ষা করতে করতে তিনারা দেখতে পেলেন একজন বাইসাইকেল চড়ে মাথার ভিতরে টুপি, গায়ের ভিতরে পাঞ্জাবি পরে মুখের ভিতরে দাঁড়িয়ে আছে। চিন্তা করলো ইনি হয়তো কোনো হুজুর হবেন, সবাই তিনাকে সালাম দিয়ে দাঁড় করালেন। হুজুর দেখতে পেলেন একটা লাশ খাটিয়ার মধ্যে রাখা আছে, আর কিছু মানুষগুলি সেখানে অপেক্ষা করতেছে। জিজ্ঞেস করলো ঘটনা কি, বলো। বলা হলো হুজুর আমরা এমন এক মূর্খের এলাকার মধ্যে বসবাস করি যেখানে এই লাশটার জানাজা পড়ার মতো এমন কোনো অভিজ্ঞ কোনো মানুষ আমরা খুঁজে পাই নাই, আপনি যদি দয়া করে এই লাশটার জানাজা করায় দিতেন তাহলে আমরা একে দাফন করতে পারতাম। হুজুর বলল দেখুন আমি আজকে আমার একটা চাকরি হয়েছে, প্রথম সেখানে আমি জয়েন করব, সুতরাং দেরি হলে তো আমার সমস্যা হবে। ওরে হুজুর আপনি যদি না এখানে জানাজা করে দিয়ে যান, হয়তো এই লাশটাকে জানাজা বাদে আমাদেরকে দাফন করতে হবে। সকলের জোরাজোরিতে হুজুর জানাজা করায় দিলেন। জানাজা কমপ্লিট যখন হয়ে গেল, লোকেরা বলল হুজুর এই লাশটাকে কিভাবে কবরে রাখতে হয়, কবরে রেখে কোন দোয়া পড়তে হয় এটাও তো আমরা জানি না, যেহেতু আপনি জানাজা করে দিলেন একটু দয়া করে যদি কবরের ভিতরে লাশটা একটু রেখে দিতেন তারপরে আমরা এটাকে কবরস্থ করে মাটি দিয়ে শেষ করে দিতাম। হুজুর তাদের জোরাজোরিতে তাই করলেন, লাশটা কবরের ভিতরে রেখে দিলেন। এরপরে উঠে পড়া হলো, কবরস্থ করে মাটি দিয়ে দেওয়া হলো।
হুজুর চলে গেলেন, তিনি আর কর্মস্থল জীবনের প্রথম চাকরিতে তিনি জয়েন করেছেন। কিন্তু এক আশ্চর্য ঘটনা ঘটে গেল, তিনি যখন তিনার অফিসের ভিতরে ঢুকেছেন তখন তিনি লক্ষ্য করলেন তিনার পকেটের ভিতরে যে চাকরির কিছু ডকুমেন্টস পেপারগুলো ছিল সে পেপারগুলো আর খুঁজে পাচ্ছেন না। চিন্তা করলেন কোথায় পড়লো কোথায় পড়লো, তিনি আবার ব্যাক করলেন রিটার্ন করলেন, খুঁজতে খুঁজতে রাস্তার কোথাও তিনি তিনার কাগজগুলি পেলেন না, এমনকি কবরস্থানের সেই কবরের পাশ পর্যন্ত এসেও খোঁজাখুঁজি করলেন কোথাও পেলেন না। এরপরে তিনি চিন্তা করলেন কোথায় পড়তে পারে কোথায় পড়তে পারে। এরপরে তার মস্তিষ্কের মেমোরিতে এই স্মরণ আসলো, হয়তো আমি যখন লাশটাকে কবরের ভিতরে রেখেছি, আমি যখন ছাপিয়েছিলাম মাথাটা নিচু করেছিলাম, ওই সময় বুঝি আমার পকেটের সকল ডকুমেন্টসের পেপারগুলো পড়ে যেতে পারে। চিন্তা করলো তাহলে এক কাজ করি, এই গ্রামের লোক যেন তাদেরকে আগে ডাকি, ডাকার পরে কবরটা খুঁড়ে হয়তো সেখান থেকে আমি এই পেপারগুলো যদি পেতে পারি তাহলে আমার একমাত্র সম্বল চাকরিটা পাবো। তিনি চলে গেলেন পাশে এই গ্রামে, জিজ্ঞেস করলেন কিছুক্ষণ পূর্বে যে লাশটা দাফন করা হয়েছিল আর এই লাশটার যে জানাজা পড়িয়েছিল সে হলাম আমি হুজুর, আমি একটা সমস্যার মধ্যে পড়ে আপনাদের কাছে এসেছি। লোকেরা বলল আপনি কি সমস্যা করেছেন, বলেন আপনি আমাদের বিপদকে রক্ষা করেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন, আপনি কোন সমস্যায় পড়লে অবশ্যই আমি আপনাদের সমস্যাকে দূর করার চেষ্টা করব। হুজুর বললেন এই 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 ঘটনা, আমার পেপারসগুলো হয়তো কবরের মধ্যেই পড়ে গিয়েছে, এখন কি করতে হবে। হুজুর বলেন, বলতেছে কবরে যেহেতু একটু পূর্বে 40-50 মিনিট আগে এখানে দাফন করা হয়েছে, এখন যদি কবর খোঁড়া যায় শরীয়তের বিধান মোতাবেক কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই, সুতরাং আপনারা যদি অনুমতি দেন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি কবরের মাটিটা সরাইয়া আমি কবরের ভিতর থেকে এই ডকুমেন্টসগুলো বের করে আমি আমার চাকরিতে জয়েন করতে পারব। সকলে বলল হুজুর আপনি যদি বলেন কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, চলেন যাই। চলে গেল কবরস্থানে, কবরস্থানে যাবার পরে উপরের মাটিগুলো আস্তে আস্তে করে সরানো শুরু করলো। যখন উপরের মাটিগুলো সরানো হয়েছে একটুখানি ফাঁক যখন হয়েছে ওই ফাঁক দিয়ে এমন একটা সুগ্রান ভেসে এসেছে, আল্লাহর বান্দা বলেন এমন সুগ্রান আমার নাকের ভিতরে আসলো, পৃথিবীতে এত সুন্দর সুগ্রান জীবনে কখনো আমার নাকের ভিতরে গ্রান পায় না। এরপরে আস্তে আস্তে করে ওপরের খাপাতে করে যখন সরানো হলো হুজুর বলেন আমি দেখতে পেলাম একটুখানি পূর্বে যেই মানুষটাকে আমরা কবরের ভিতরে রেখে গেলাম সাধারণ একটা কবর, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ওপরের খাপাচি গুলো যখন সরানো হলো দেখা গেল না না এটা আর কোন সাধারণ কবর নাই, কবরটাকে এত নিত্য নতুন ফুল দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে যেই ফুল দুনিয়ার কোন মানুষ এখনো পর্যন্ত চোখে দর্শন করে নাই দেখে নাই, এত সুন্দর ফুল দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। আর তিনার ডকুমেন্টসের পেপারগুলি কবরের এক কিনারায় ফুলের উপরে সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, পেপারগুলো হুজুর হাতের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে খাপাসি দিয়ে আবার কবরের মাটি ওখানে উঁচু করে দেয়া হলো। এখন হুজুরের মাথার ভিতরে একটাই চিন্তা, হায় হায় জীবনে কি করলাম, একটা সাধারণ মানুষ যেই গ্রামে বসবাস করে ওই গ্রামের এমন কোনো মানুষ নাই যে জানাজা পড়াতে পারে, এই মূর্খের এলাকার ভিতরে একজন সাধারণ ব্যক্তির কবরে আল্লাহ তাআলা জান্নাতের ফুল বিছিয়ে দিতে পারেন, তাহলে এই লোকটি কি আমল করেছে এটা আমাকে জানতে হবে। চাকরি আমার পরে আগে আমাকে দেখতে হবে যে এই লোকটি কোন আমলের কারণে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করেছেন, কারণ দুনিয়াতে মুমিন বান্দা যারা জান্নাতের প্রত্যাশা করে তারা জোরে বলেন ঠিকই না। আমার ভাইয়েরা বাবাজিরাম, হুজুর বললেন এই গ্রামবাসী শোনো এই লোকটা কি আমল করতো আমি জানতে চাই, এই লোকটার রিলেটিভ কোনো মানুষ আছে নাকি তাকে আমি জিজ্ঞেস করতে চাই। লোকেরা বলল হুজুর ইনার কোনো স্ত্রী নাই, ইনার কোনো নিকটতম কেউ নাই, তবে একটা মেয়ে আছে, মেয়ে ছাড়া আর কেউ নাই।
বলছে চলো আমি তার মেয়েকে জিজ্ঞেস করব, তার বাবা কোন আমল করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবহার তার সাথে করেছে। লোকটিকে জিজ্ঞেস করার জন্য তিনি চলে গেলেন গ্রামের ভিতরে। যাওয়ার পরে পর্দা মেইনটেইন করে ভিতর থেকে তার মেয়েকে জিজ্ঞেস করে, ও মা তোমার আব্বা কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার সাথে এমন ব্যবহার করেছে, জান্নাতের বাগান তোমার আব্বার কবরটাকে বানিয়ে দিয়েছে, ওই আমল সম্পর্কে আমাকে কি একটু বলবা বলো। মেয়েটা বলছে, সাসাম আমার আব্বা কোন আমল করত আমরা তো জানি না, তবে একটা জিনিস আমি খুব লক্ষ্য করে দেখতাম, আমার আব্বা গরিব মানুষ মূর্খ মানুষ ভালো কিছু করতে পারে না, জানতে পারে না, সারা দিন শ্রমিকের কাজ করে এসে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসত আমাদের বাড়ির সামনে একটা পুকুর রয়েছে, পুকুরের ভিতরে নামত, হাত পাগুলি ধুত ভালো করে ওজোর মতো করত, এরপরে যখন ঘরে আসত ঘুমানোর আগে আমাদের তাকের ভিতরে একটা কাপড়ের ভিতরে মরানো একটা বই রয়েছে, কি সেটা তো আমি জানি না, তবে সেই বইটা খুলতো, খোলার পরে প্রত্যেকটি লাইনের নিচে হাত দিয়ে দিয়ে বলতো, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কথা, আমি গরিব মানুষ ছোটবেলায় কোরআন পড়তে শিখতে পারি নাই তাই পড়তে পারি না, আল্লাহ গো এটা তোমার সত্য কালাম, এই বলে প্রত্যেকটি লাইনের নিচে নিচে হাত দিতেন আর ওই বইটাকে চুমু খেতেন। এই জন্য আমার আল্লাহ বুঝি আমার বাবার সাথে ব্যবহার করেছে। তিনি যখন ওই কিতাবটাকে সরিয়ে দেখলেন, দেখলেন কিতাবের ওপরে এখনো পর্যন্ত এত পরিমাণে তিনি হাত দিয়েছেন, মনে হচ্ছে প্রত্যেকটি লাইনের নিচে হাত দেবার চিহ্ন এখনো পর্যন্ত রয়েছে, এবং ওই কোরআনের উপরে এখনো পর্যন্ত আল্লাহর বান্দার হৃদয় ভরা চোখের পানি কোরআনের পাতার ওপরে এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বোনেরা যারা কোরআন পড়তে পারেন না, তারপরও যদি কোরআনের সাথে মহাব্বত আপনি সৃষ্টি করতে পারেন, কোরআনের সাথে যদি ভালোবাসা তৈরি করতে পারেন, এই কোরআন আপনাকে সুপারিশ করবে, জোরে বলেন ঠিক না। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষকে যখন কবরস্থ করা হবে, এই মানুষকে যখন কবরের মধ্যে রেখে দেয়া হবে, আমার বাবা চলে আসবে, আমার মা চলে আসবে, আমার আত্মীয় স্বজন সব চলে আসবে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াজাল কুরআনু ইনদা রাসিহি, কোরআনের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে কোরআন তার মাথার কিনারাই চলে আসবে, এসে ওই কোরআন আল্লাহর পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দেবে, সুবহানাল্লাহ বলেন।